মনোমত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যেটা দেখাবো, আজকে টিউটোরিয়াল বন্ধুদের চমকে দিয়ে কিভাবে আপনারা যে সমস্ত অ্যাপ মোবাইল ইউজ করেন সেই অ্যাপসগুলো ওপেন করবেন। সাধারণত এক কথায় বলতে পারি, আপনাদের বন্ধুদেরকে ম্যাজিক দেখাবেন আপনি। তো যেটা আমাদের করতে হবে, প্রথমেই আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তার আগে বলে দিই, যারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার এবং লাইক করে দেবেন। তো আমরা প্লে স্টোরে গিয়ে প্রথমে একটা অ্যাপস আমরা ডাউনলোড করব, যে অ্যাপসটির নাম হচ্ছে র্যাপিডস। র্যাপিডস লিখলে আমরা পেয়ে যাব, র্যাপিডস জেস্টার কন্ট্রোল, এরকম একটা অ্যাপস আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করার পরে অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পরে ধরেন প্রথমে আমাদের কী করতে হবে, এই উপরে অ্যাপসটাকে ইনেবল করে দিতে হবে। তারপরে এখানে আমি যে অ্যাপসটাকে ওপেন করার যে পদ্ধতিটা সেটা আমি কীভাবে করব, এই প্লাস চিহ্ন এখানে আছে এটা ক্লিক করব। এখানে আমি একটা যেটা খুশি একটা যে কোনো কিছু দিতে পারি, ধরেন আমি এখানে এস লিখলাম ইংরেজি দিলাম, এবং উপরে রাইট চিহ্নে ক্লিক করলাম, অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম, মানে যে অ্যাপ্লিকেশনটা নিবা বেছে নেব, লঞ্চ অ্যাপ এটা ক্লিক করলাম। এবার হচ্ছে এখানে অ্যাপস দেখাবে আমি কোন অ্যাপসটা এস চিহ্ন দিয়ে খুলতে চাই। আসলো এখানে সব অ্যাপস চলে আসলো। ধরেন আমি আমার এই যে লুডো কিং আছে, লুডো কিংটাকে আমি এস দিয়ে খুলবো, এটা সিলেক্ট করে রাখলাম, লুডো হলো। এবার আমি এটাকে মিনিমাইজ করে রাখবো। আসলো এরকম আমার হোম পেজ। আসার পরে এখানে ডান দিকে একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম আমি স্ক্রিনের মধ্যে এস লিখব, সঙ্গে সঙ্গে দেখবেন আমার লুডোটা খুলে গেল। এইভাবেই যে কোনো যার ইচ্ছে মতো সাইন দিয়ে আমরা অ্যাপস খুলতে পারি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বেশি বেশি লাইক এবং শেয়ার দিয়ে আমাদেরকে পরবর্তীতে আর অন্য টিউটোরিয়াল দেওয়ার জন্য উৎসাহিত করবেন।